ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুরকে বধ করে এই মন্দাকিনী নদীতে হাত ধুয়েছিলেন। তো আজকের আমি আপনাদের দর্শন করাবো নৃসিংহপল্লী। তো এটা কোনো সাধারণ স্থান নয়, ভগবান নৃসিংহদেবকে এখানে মাটির নিচে পেয়েছিলেন এখানকার পণ্ডিতরা বা এলাকাবাসীরা। তো চলুন আজকের এই নৃসিংহপল্লী সম্পর্কে আমরা কিছু জানি। তো এটা হচ্ছে দেবগ্রাম বা দেবপল্লী বলা হয়। তো সত্যযুগ থেকে এখানে নৃসিংহদেবকে পূজিত করা হয়। তো এই নৃসিংহদেব যখন হিরণ্যকশিপুরকে বধ করে, বধ করার পরে এই স্থানে এসে এই মন্দাকিনী নদীতে হস্ত ধৌত করেছিলেন। তো চলুন এখন এই নৃসিংহদেবকে, এই যে বিগ্রহটা আছে, তাকে কিভাবে পেয়েছিলেন এলাকাবাসী। পূর্বকালে এক গোয়ালা, সে কি করতো, তার গরু চরাতো। তো একটা গাভী লক্ষ্য করে যে একটা গাভী সে দুধ আগের মতো দিচ্ছে না, একদম কম দুধ দিচ্ছে। তো ওই গোয়ালার সন্দেহ হয় যে কি ব্যাপার, ওই গাভীটি কেন দুধ দিচ্ছে না। তো একে যখন নিয়ে যায় তখন এ কোথায় চলে যায়, আমার এইটা খোঁজ নিতে হবে। তো গাভী যখন চরাতে আসে তখন ওই গাভীটিকে খেয়াল করে এবং পরে দেখে কি ওই গাভীটি একটা জঙ্গলের মধ্যে চলে যায় এবং গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে এবং তার দুধ আপনাআপনি ভাবে ঝরে পড়ছে ওই মাটিতে। তো উনি দেখে তো অবাক যে এটা কোন দৈব কাজ। তো উনি তখন ওখানকার গ্রামবাসীর যে ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন তাদের কাছে গিয়ে বিষয়টা খুলে বলেন। তারপর কি হয়, গ্রামবাসী বা ওই পণ্ডিত যা ছিলেন উনি বলছে যে এখানে নিশ্চয়ই কোনো দেবতাদের মূর্তি আছে, তো চলো গিয়ে দেখি। তো এসে একটু মাটি খুঁড়তেই সেই ভগবানের বিগ্রহ, নৃসিংহদেবের বিগ্রহ বেরিয়ে আসে। তো তখনকার যে রাজা ছিলেন তিনি কি করেছেন, এখানে ছোট একটা মন্দির করে দেয় এবং সেখানে সেবিত হয়ে আসছে। সেই সত্যযুগ থেকেই সেবিত হয়ে আসছে এই নৃসিংহদেব। আর এখানে যত দেবতারা আছে তারা ছোট ছোট টিলা বানিয়ে এই নৃসিংহদেবকে পূজা করতেন। তো এই জন্য এই এলাকার নাম হয়েছিল দেবগ্রাম বা দেবপল্লী, পরবর্তীতে এটা নৃসিংহপল্লী নামে পরিচিত। এটা কোনো সাধারণ কোনো জায়গা নয়। তো শ্রীধাম মায়াপুর থেকে মাত্র 4-5 কিলোমিটার দূরে নৃসিংহপল্লীটি। এটা কৃষ্ণনগর থেকে আসা যায়, কৃষ্ণনগর থেকে 3 কিলোমিটার দূরে এই নৃসিংহপল্লী। আপনারা যখন শ্রীধাম মায়াপুরে ভ্রমণে আসবেন অবশ্যই এই পুণ্য স্থান এই নৃসিংহপল্লী আপনারা দর্শন করবেন। এখানে জাগ্রত নৃসিংহদেব, আর এই নৃসিংহদেব আস্তে আস্তে করে বড় হচ্ছে। প্রথমে যতটুকু আপনার যে পাথর পেয়েছিলেন বা নৃসিংহদেবের বিগ্রহ পেয়েছিলেন তার থেকে কি হচ্ছে, আস্তে আস্তে করে বড় হচ্ছে। তো এই অলৌকিক স্থান, এটা পূর্ণ স্থান, এখানে যদি আপনি একবার যান তো আপনি নৃসিংহদেবের অনেক অনেক কৃপা লাভ করতে পারেন। তো চলুন আমরা এই স্থানটি খুব সুন্দরভাবে দর্শন করি এবং এই ভগবান নৃসিংহদেবের কৃপা লাভ করে। তো অবশ্যই যখন শ্রীধাম মায়াপুরে আপনারা আসবেন ভ্রমণে, তো এরকম আশেপাশে অনেক মন্দির আছে যেগুলো আমি চেষ্টা করি আপনাদের দর্শন করানোর জন্য, সেখানকার মাহাত্ম্য শ্রবণ করানোর জন্য। তো আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন কেমন লাগছে আমাদের এই ধর্মীয় ব্লগ বা ধর্মীয় ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি, কারণ সবাই তো যেতে পারে না এইসব জায়গাতে, অনেকেই দূর থেকে দেখছে। তো তারাও অনেক কৃপা পাবে নৃসিংহদেবকে। তো অবশ্যই ভালো থাকবেন এবং শ্রীধাম মায়াপুরে যখনই আসবেন আপনারা এই স্থানটি অবশ্যই দর্শন করবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে
Rama Rama Hare Hare Everyone together, one more time. Bolo. Hare Hare